গ্রীষ্মের দাবদায় সবাই যখন অতিষ্ঠ তখন নিজের বাড়ির ছাদে শতাধিক গাছ লাগিয়ে সেই সমস্যা থেকে রেহাই পেয়েছে কালিয়াচক 2 নম্বর ব্লকের বাকেটোলা সেন্টু খান। এই বিশ্বে প্রদাহের মধ্যে সেন্টুর বাড়ি ঢুকলে পাওয়া যায় একরাশ অক্সিজেন ও এসে শীতল হাওয়ার স্বাদ। নিজের বাড়ির ছাদে ফুল ও ফলের সমাহারে আস্ত একটি পার্ক তৈরি করে ফেলেছেন বাকেটোলা এলাকার কাশিম বাজারের সেন্টু খান। গ্রীষ্মের বিভিন্ন মরশুমে ফুল ফলের চাষ গোটা বাড়ির ছাদকে ঢেকে ফেলেছে। নিজের বাড়ির ছাদে গড়ে তুলেছে আস্ত ফুল ও ফলের বাগান। বাগিটোলা কাশিম বাজারের সেন্টু খানের বাড়ি যেন একটা আস্ত পার্ক। শুধু ফুল নয়, ফুল ফল ও সবজি চাষে নিজের বাড়ির ছাদে অভাবনীয় সাফল্য সেন্টু খানের। বাগিটোলা কাশিম বাজারের বাড়ি এই সেন্টু খানের। ছোট থেকে ফুল ফল ও বিভিন্ন গাছ লাগানোর নেশা সেন্টু। বাবা ছিল রেলকর্মী, ছোটবেলায় বাজারের টাকা বাঁচিয়ে ফুলের গাছ নিয়ে গিয়ে বাড়িতে লাগাতো। সেন্টুর ছাদের বাগানে বর্তমানে শতাধিক ফল ও ফুল রয়েছে। আপেল, কমলা, মাল্টা, চেরি, জামরুল, কুল, নাশপাতি, সাপাটু, আতা থেকে বিভিন্ন ধরনের ফল দেখা যায় তার ছাদে। গ্রীষ্মের বিভিন্ন পাতাবাহারি ফল ফুল থেকে বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল ও শোভা পাচ্ছে সেন্টুর বাড়ির ছাদে। আর ফলের বাগান দেখতেও গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে লোক ছুটে আসে সেন্টুর বাড়িতে। ফুল ও গাছ পাগল হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হয়ে উৎসাহ পান সেন্টু। আর এই গ্রুপে রয়েছে জেলা তথা রাজ্যের বিভিন্ন ফুলপ্রেমী মানুষ। সেই গ্রুপে ফুলের ছবি পোস্টে সেন্টু মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ফেমাস হয়ে গেছেন। কার্যত পরিবেশে ভারসাম্য হারিয়ে পৃথিবী ক্রমশ তার সুন্দরময়তা হারিয়ে ফেলেছে। ক্রমশ উষ্ণ হচ্ছে এই পৃথিবী। পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি গোটা পৃথিবীতে সবুজময় করে উষ্ণায়ন থেকে বাঁচার বার্তা নিয়ে নিজের বাড়ির ছাদে শতাধিক ফুল ও ফলের সমাহারে আস্ত একটি পার্ক তৈরি করে ফেলেছেন বাগিটোলা এলাকার কাশিম বাজারের সেন্টু খান। সেন্টু খান জানান, ছোটবেলা থেকে আমার ফুল ও ফলের গাছ লাগানোর শখ। এই বছর সবচেয়ে বেশি গাছ লাগিয়েছে। আমার বাড়ির ছাদে শতাধিক রকমের ফুল ও ফল রয়েছে। রয়েছে বহু দুষ্প্রাপ্য ফুল ও ফলের গাছ। এই গরমে সবাই যখন হাঁসপাস করছে তখন আমার বাড়িতে এসির প্রয়োজন হয় না। গোটা বাড়িটা গাছ লাগানোর জন্য আমার বাড়ি সব সময় ঠান্ডা থাকে। আমি চাই প্রত্যেক মানুষ যেন নিজের বাড়ির ছাদে গাছ লাগায়। এর ফলে পরিবেশে উষ্ণায়ন যেমন কমবে, এমনি বিদ্যুৎ খরচও কমে যাবে। রঞ্জিত দাসের রিপোর্ট, NTVWB। গরমে কি কি গাছ লাগিয়েছো, কি হচ্ছে? গরমে আমার কাছে কুচিয়া ছাও আমি নিজের বীজ থেকে তৈরি করেছিলাম। আর বুগনবেলিয়া আছে, বুগনবেলিয়া প্রায় আমার কাছে 68টা প্লাস আছে। পেঁপের গাছ আছে, যে আপেল টাপেল চেরি ফেরি তো প্রচুরই ধরেছে। চেরি পেড়া আছে, তারপরে সাপার ছোটোপটো। এখন সবচেয়ে এই শ্যালোসিয়া যে এই গাছটা, এটার এখন যে শীতের সময়ই হয়, কিন্তু আমার কাছে আমি যেভাবে পরিচর্যা করি সেভাবে আমি অনেক এখন গরমের মধ্যে করে রেখেছি। গরমে এরকম কারু ছাদে এরকম কত 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 গাছ আছে এখানে? আমার কাছে 500-600 টব আছে। আমার কাছে 500-600 এখন এই কুচিয়া ঝাউগুলো আমার কাছে 150-200 মতো আমার কাছে কুচিয়া ঝাউ আছে। আমি নিজে বীজ থেকে তৈরি করেছি। আচ্ছা, এই গাছ কি বিক্রি হচ্ছে এখান থেকে? না, বিক্রি করি না আমি, শুধুমাত্র দেখার জন্য। দেখার জন্য কেমন লোক আসছে এখানে দেখতে? লোক আসে, দেখতে আসে, কেউ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পরে আসে, কেউ ফেসবুক ফ্রেন্ডে আসে। প্রত্যেকটা গ্রুপে আমরা জড়িয়ে আছি, মোটামুটি বেশ কিছুটা গ্রুপে। এখানে গ্রুপে যেভাবে ওই লোকদের সঙ্গে যাওয়া আসা হয়, একটা সম্পর্ক হয়ে যায়, আসে যেগুলো সম্ভব হয় গাছগুলো আমি দিই ওদেরকে। আবার মূল বার্তাটা কি গাছ লাগিয়ে? কি বার্তাটা হচ্ছে, যেরকম ধরে রাখেন এই বছর 44 থেকে 44 ডিগ্রি তাপমাত্রা হয়েছে। এখন অবধি আমি আমার বাড়িতে এসি চালাইনি। কি আমি লাভবান এতটা টপ রেখে, আমি এতটা একটা মানে খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না। কি এসি উষ্ণায়ন কমানোর জন্য প্রত্যেকের তালে দরকার? দরকার। তারপরে আপনার, আমার প্রেশার হাই, তবুও আমি ডাইরেক্ট অক্সিজেন পাই। আমি প্রেশার হাইয়ের জন্য কোনো ওষুধ ব্যবহার করতে হয় না। আমি ডায়েট যে অক্সিজেন পাই রাত্রে 2.5 ঘন্টা, সকালে 2 ঘন্টা, আমি 4.5 ঘন্টা প্রতিদিন টাইম দিই। তারপরে উপরে আমার বুগনবেলিয়াগুলো আছে, দেখতে পারেন উপরে তারা।